আমি রাখি কোয়েল কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আমার সেই সব নতুন বন্ধুদের অনুরোধ করছি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল বাটনটিকে প্রেস করো, আমি নতুন কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর আমার রেসিপি দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো। তাহলে চলো বন্ধুরা শুরু করি আমার আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের টেস্টি একটা রেসিপি, সর্ষে চিকেন। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, আর সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায়। গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলো দেখে নাও আমি সর্ষে চিকেন কীভাবে তৈরি করছি। টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে চিকেনে দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিচ্ছি, চিকেনের সাথে দই ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের সাথে দই ভালো করে মিশিয়ে আমি 10 মিনিট রেখে দেবো, 10 মিনিট পরে রান্নাটা করব। রান্নায় চলে আসলাম, কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ হালকা হালকা ভাজা হয়েছে, আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, পেঁয়াজ আর আদা বাটা ভাজা ভাজা করে নিচ্ছি। আদা বাটা আর পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি। পরিমাণমতো হলুদ দিলাম, হলুদ দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়েছি, আর চিকেন দিয়ে দিচ্ছি। এখন চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন দিচ্ছি। আর নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আগেও নুন দেওয়া ছিল। নুন দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নুন দিয়ে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম গ্যাসের জোরটা মিডিয়াম আছে করে। 10 মিনিট পর ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা আমি জল ব্যবহার করছি না। নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, আমি জল ব্যবহার করিনি। গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়েছি, চিকেন সেদ্ধ হয়ে গেছে। সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। পাকা লঙ্কা দিচ্ছি, আর উপর থেকে কাঁচা সর্ষের তেল দিচ্ছি। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, আমার ভালো লাগে, আমি তার জন্য দিয়েছি। গ্যাস অফ করে দিয়েছি, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে ঢাকনা সরিয়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
চিকেন, পেঁয়াজ কুচি, পাকা লঙ্কা, আদা বাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা, টক দই, নুন, হলুদ। এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।